প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। সৃষ্টি কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম জানাচ্ছি। আজকে উচ্চতর গণিত প্রথম পত্র দশম অধ্যায় যোগাযোগকরণ টেন্ডের উপর একটি লেকচার দেবো। লেকচারটি তোমরা ভালো করে অনুসরণ করো। টেন্ডি মূলদীয় ভগ্নাংশকে আংশিক ভগ্নাংশে পরিণত করার বা বিভক্ত করার শিক্ষার্থীবৃন্দ, আমরা বিভিন্ন ধরনের ফাংশন পাব, যেমন এটা হচ্ছে তাহলে দুটি ফাংশন ভাগ ফল আকারে আছে, তাহলে এরূপ ভগ্নাংশকে আমরা বলবো, এটা হচ্ছে গিয়ে মূলদীয় ভগ্নাংশ। এই মূলদীয় ভগ্নাংশ যদি একটি কৌশল, এই মূলদীয় ভগ্নাংশ যদি যেমন x square plus bx plus c by x minus n। শিক্ষার্থী বিন্দু, একটি ভগ্নাংশ যদি ax square plus bx plus c by x minus n into x minus m into x minus n এরূপ আকারে থাকে, তাহলে এখানে x এর সর্বোচ্চ ঘাত হচ্ছে 2 আর এখানে x এর সর্বোচ্চ ঘাত হচ্ছে 3। তাহলে এখানে লবের ঘাত, লব এর ঘাত 2 আর হর এর ঘাত 3। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে x স্কয়ার প্লাস bx প্লাস c এখানে হচ্ছে লবের ঘাত, সর্বোচ্চ ঘাত হচ্ছে 2 আর এখানে হরের সর্বোচ্চ ঘাত হচ্ছে 3। তাহলে লবের ঘাত হরের ঘাতের চেয়ে ছোট কম, তাহলে এরকম ক্ষেত্রে আমরা এই মূলদীয় ভগ্নাংশকে আংশিক ভগ্নাংশে রূপান্তরের জন্য যে কৌশল আমরা অবলম্বন করব এটাকে আমরা a বাই x মাইনাস m প্লাস b বাই x মাইনাস m প্লাস c বাই x মাইনাস m, তাহলে এই মূলদীয় ভগ্নাংশের যখন আমরা আংশিক ভগ্নাংশে রূপান্তর করব, তাহলে যদি লবের ঘাত হরের ঘাতের চেয়ে ছোট হয় বা হরের ঘাত লবের ঘাতের চেয়ে বড় হয়, সেক্ষেত্রে আমরা এখানে তিনটি উৎপাদক, একটি হচ্ছে x মাইনাস l, অপরটি হচ্ছে x মাইনাস m, অপরটি হচ্ছে x মাইনাস n, তাহলে a বাই x প্লাস l প্লাস b বাই x মাইনাস m প্লাস c বাই x মাইনাস l। এখানে আমরা আননোন যে a b c এই আননোন ভ্যালুগুলো আমরা বের করতে পারি যদি, তাহলে আমরা এই মূলদীয় ভগ্নাংশটাকে আংশিক ভগ্নাংশে রূপান্তর করতে পারব। সেকেন্ড, যদি দুই নম্বর কৌশল ax স্কয়ার প্লাস bx প্লাস c x মাইনাস l ইন্টু x মাইনাস m, তাহলে x মাইনাস a হোল স্কয়ার বাই x মাইনাস m, তাহলে এই দুটি এই মূলদীয় ভগ্নাংশকে আংশিক ভগ্নাংশে আমরা কিভাবে রূপান্তর করব। এখানে লবের সর্বোচ্চ ঘাত 2 আর হরের সর্বোচ্চ ঘাত এখানে 2 আর এখানে 1, 3,
তাহলে লবের ঘাত হরের ঘাতের চেয়ে ছোট। তো এরকম ক্ষেত্রে আমরা যে কাজটি করব যে এখানে x - l হোল স্কয়ার, এখানে x - l কে আমরা একটা ফ্যাক্টর ধরব, x - l হোল স্কয়ার কে অপর একটি উৎপাদক ধরব, তারপরে x - l হোল স্কয়ার এটাকে আমরা প্লাস c বাই x মাইনাস m। তাহলে এরূপ যদি কোনো ফাংশন থাকে ax স্কয়ার প্লাস bx প্লাস c বাই x মাইনাস l হোল স্কয়ার বাই ইনটু x মাইনাস m, তাহলে এখানে লবের ঘাত সর্বোচ্চ ঘাত 2, হরের সর্বোচ্চ ঘাত 2 একে 3, তাহলে x মাইনাস l এটাকে আমরা একটা ফ্যাক্টর ধরব, x মাইনাস l হোল স্কয়ার কে অপর একটা উৎপাদক ধরব b বাই এত লিখব প্লাস c বাই x মাইনাস l। তাহলে এই মূলত ফর্মুলাটাকে আমরা এই এ বি সি এর এই ভ্যালু আননোন ভ্যালুগুলো যদি বের করতে পারি তাহলে এই মূলত ফর্মুলাটাকে আমরা আংশিক ভগ্নাংশে রূপান্তর করতে পারব। নেক্সট প্রবলেম, নেক্সট কৌশল 3 নং, তিন নং কৌশল x স্কয়ার প্লাস l মাইনাস x মাইনাস m। তাহলে এক্ষেত্রে আমরা যে কাজটা করব ax প্লাস b x স্কয়ার প্লাস l এর জন্য আমরা এটা লিখব, আর c x মাইনাস m প্লাস this প্রেশার কাটে বিন্দু। এখানে x এর x এর সর্বোচ্চ ঘাত হচ্ছে 2 আর এখানে x এর সর্বোচ্চ ঘাত 3, তাহলে লবের ঘাত হরের ঘাতের চেয়ে ছোট। এই ক্ষেত্রে আমরা একটি উৎপাদক হচ্ছে x স্কয়ার প্লাস l, অপর উৎপাদক হচ্ছে x মাইনাস m, তাহলে x স্কয়ার প্লাস l এর জন্য আমরা ax প্লাস b বাই x স্কয়ার প্লাস l। তাহলে এখানে যে উৎপাদকটা x স্কয়ার প্লাস l, এরকম আকারে যদি কোনো উৎপাদক থাকে তাহলে আমরা এরকম ক্ষেত্রে ax প্লাস b বাই x স্কয়ার প্লাস l প্লাস c বাই x মাইনাস l অপর উৎপাদক x মাইনাস l, এভাবে আমরা মূলদীয় ভগ্নাংশটাকে আমরা আংশিক ভগ্নাংশে রূপান্তর করব। চার নং কৌশল হচ্ছে যেমন x মাইনাস l ইনটু x মাইনাস m, এরকম ক্ষেত্রে আমরা যে কাজটা করব তাহলে এখানে x এর সর্বোচ্চ ঘাত হচ্ছে 2 আর এখানে নিচে x এর সর্বোচ্চ ঘাত 2, এক্ষেত্রে আমরা এই মূলদীয় ভগ্নাংশে তাহলে লব হরে x এর সর্বোচ্চ ঘাত, এখানে চলক x, x এর সর্বোচ্চ ঘাত লব হরে সমান, এরকম ক্ষেত্রে আমরা যে কাজটি করব যে a প্লাস b বাই উৎপাদক x মাইনাস l প্লাস c বাই x মাইনাস m। তাহলে x এর ঘাত এবং নিচে লব হরে যদি x এর ঘাত সমান থাকে তাহলে a প্লাস b বাই উৎপাদক x মাইনাস l প্লাস c বাই উৎপাদক x মাইনাস m, তাহলে এরও মূলদীয় ভগ্নাংশকে আমরা এই কৌশলে আংশিক ভগ্নাংশে রূপান্তর করব। 5 নং কৌশল তাহলে ax কিউব প্লাস bx স্কয়ার cx প্লাস d বাই x মাইনাস l হোল স্কয়ার। ক্রিয়েশন কাটে বিন্দু ax কিউব প্লাস bx স্কয়ার প্লাস cx প্লাস d বাই x মাইনাস l হোল স্কয়ার, এখানে x এর সর্বোচ্চ ঘাত হচ্ছে 3 আর নিচে x এর সর্বোচ্চ ঘাত হচ্ছে 2, এরূপ মূলদীয় ভগ্নাংশ এখানে লবে x এর সর্বোচ্চ ঘাত 3, হরে x এর সর্বোচ্চ ঘাত 2, এরূপ মূলদীয় ভগ্নাংশ লবে x এর ঘাত হরের x এর ঘাতের চেয়ে যদি বড় হয় সেক্ষেত্রে আমরা আংশিক ভগ্নাংশে যে রূপান্তরে যে কৌশল ax প্লাস b বাই x মাইনাস l b বাই x মাইনাস l হোল স্কয়ার,
নির্ণয় করে আমরা সহজে এই মূলদীয় ভগ্নাংশটাকে আংশিক ভগ্নাংশে আমরা বিভক্ত করব সেই কৌশলটা আমরা দেখি। যেমন f(x)/g(x) এটা হচ্ছে কি মূলদীয় ভগ্নাংশ, f(x)/g(x) হচ্ছে কি মূলদীয় ভগ্নাংশ। যেমন 2x/ax2+bx+c/ x minus a, x minus b, x minus c। তাহলে এরূপ মূলদীয় ভগ্নাংশ এখানে দেখো, যদি আংশিক কভারআপ রিলেশনটি যদি আমরা বিবেচনা করি, তাহলে এখানে f(x) এর g(x) এর ঘাত যদি বেশি থাকে, এখানে এখানে ax2+bx+c x এর ঘাত লবে x এর ঘাত হচ্ছে 2, আর নিচে হরে x এর ঘাত যদি 3, তাহলে লবে x এর ঘাত হরে x এর ঘাত থেকে যদি কম থাকে এবং এখানে নিচের উৎপাদক গুলি যদি এক ঘাতি হয়, তাহলে আমরা কভার আপ মেথডের সাহায্যেও এই মূলদীয় ভগ্নাংশটিকে আমরা বিভক্ত করতে পারি, আংশিক ভগ্নাংশে আমরা রূপান্তর করতে পারি। তাহলে এখানে x = a, এটাকে এই উৎপাদকটাকে আমরা নির্দিষ্ট করব, আবার x = a এটা যদি আমরা এখানে বসাই, তাহলে x এটা সমান আমরা লিখব যে a নিচে আমরা যে কাজটা করব x মাইনাস a, এটাকে নির্দিষ্ট করব x এর জায়গায়, আমরা x = a বসাব, a মাইনাস b, x এর জায়গায় আমরা a বসাব, a মাইনাস c, আর এখানে x এর জায়গায় a বসাব প্লাস b অফ a প্লাস c প্লাস, আবার এই উৎপাদকটাকে আমরা নির্দিষ্ট রাখব x মাইনাস b, x মাইনাস b কে আমরা জিরো ধরব, x = b, তাহলে এই x এর জায়গায় আমরা b বসাব প্লাস a x এর জায়গায় আমরা b বসাব প্লাস c, এই x এর জায়গায় আমরা b বসাব a x এর জায়গায় আমরা b বসাব b মাইনাস a, x এর জায়গায় b বসাও b মাইনাস c প্লাস, এখানে আবার x মাইনাস c কে আমরা নির্দিষ্ট করব, x মাইনাস c কে নির্দিষ্ট করব, x এর জায়গায় আমরা c বসাবো c মাইনাস a, x এর জায়গায় c বসাও c মাইনাস b, এখানে x এর জায়গায় c বসাও c স্কয়ার, এখানে x এর জায়গায় c বসাও bc প্লাস c। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই মেথডের সাহায্যে আমরা এই মূলদীয় ভগ্নাংশকে আমরা আংশিক ভগ্নাংশে রূপান্তর করতে পারি। তাহলে মূলদীয় ভগ্নাংশকে আংশিক ভগ্নাংশে রূপান্তরের কৌশল, যেখানে f(x)/g(x) x এর লবের x এর ঘাত যদি হরের x এর ঘাত থেকে ক্ষুদ্রতর হয়, আর x উৎপাদকগুলি যদি এক ঘাতের হয়, তবে আমরা যে নিয়মের সাহায্যে এই মূলদীয় ভগ্নাংশকে আংশিক ভগ্নাংশে রূপান্তর করব সেই কৌশলটাকে বলবো আমরা কভার আপ রুল বা নিয়ম। তাহলে কভার আপ মেথডের যে কৌশলটা হচ্ছে, x মাইনাস a কে আমরা নির্দিষ্ট করলাম, x মাইনাস a ইকুয়াল টু জিরো করলে x ইকুয়াল টু a, সেটা লব অরেঞ্জ x এর ভ্যালু আছে x আছে,
x এর পরিবর্তে আমরা b বসাইছি x এর পরিবর্তে আমরা a এখানে x এর পরিবর্তে আবার x - b এই উৎপাদকটাকে আমরা নির্দিষ্ট করব তাহলে x - b = 0 তাহলে x = b তাহলে এখানে x এর জায়গায় b বসাবো x এর জায়গায় b এখানে নিচে x এর জায়গায় b নিচে x এর জায়গায় b আবার পরে যে পরে আবার ঠিক একই ভাবে x - c কে আমরা নির্দিষ্ট করব এখানে x - c যদি 0 ধরে তাহলে x = c সেটা লব হবে এখানে c বসাবো এখানে c আর এখানে c বসে আমরা এরোপলজের ভগ্নাংশকে সহজে খুব সহজে আমরা আংশিক ভগ্নাংশে এই কভার অফ মেথডের সাহায্যে আমরা সহজে উৎপাদকে বিশ্লেষণ করতে পারি ফর এক্সাম্পল কিভাবে আমরা কভার অফ মেথডের সাহায্যে আংশিক ভগ্নাংশ উৎপাদন করব যেমন ফর এক্সাম্পল x স্কয়ার বাই x প্লাস 1 ইনটু x প্লাস 2 x স্কয়ার বাই x প্লাস 1 ইনটু x প্লাস 2 হোল স্কয়ার এটাকে আমরা কভার অফ মেথডের সাহায্যে আংশিক ভগ্নাংশে রূপান্তর করব তাহলে এখানে x প্লাস 1 কে আমরা নির্দিষ্ট করলাম x প্লাস 1 ইকুয়াল টু আমরা যদি 0 ধরি তাহলে x ইকুয়াল টু মাইনাস 1 সেই x এর ভ্যালুটা উপরে বসাবো মাইনাস 1 হোল স্কয়ার এখানে x এর পরিবর্তে মাইনাস 1 প্লাস 2 হোল স্কয়ার প্লাস x স্কয়ার বাই x প্লাস 2 1 বাই 1 বাই x প্লাস 2 x স্কয়ার x প্লাস 1 ইনটু x প্লাস 2 তাহলে এটাকে আমরা লিখতে পারি 1 বাই x প্লাস 2 1 মাইনাস 3x প্লাস 2 বাই x প্লাস 1 3x 3x plus 2 by x plus 1 into x plus 2 তো এখানে আমরা যে নিয়মটা আমরা দেখতে পাচ্ছি x square by x plus 1 into x plus 2 whole square এখানে উপরে x এর ঘাত হচ্ছে 2 আর নিচে x এর ঘাত হচ্ছে কত এখানে 2 এখানে 1 তাহলে 3 তাহলে 1 by x plus 2 কে আমরা কমন রাখলাম তাহলে x স্কয়ার বাই x প্লাস 1 এর ঘাত তাহলে এটা কি যদি এখানে x এর ঘাত 2 নিচে x এর ঘাত 2 সমান তাহলে আমরা যে কাজটা করব তে 1 মাইনাস 3x প্লাস 2 বাই দিস এটা সমান হচ্ছে এটা তাহলে এখন এখানে যদি আমরা কভার অফ মেথড আমরা এখানে দেখো এখানে x এর ঘাত আর এখানে x এর ঘাত এখানে x এর ঘাত নিচে x এর ঘাত সমান তাহলে আমরা 1 মাইনাস সামথিং করে এটা নিচে আমাদের কভার অফ মেথডটা আমরা উপরে x এর ঘাত নিচে x এর ঘাত অপেক্ষা ক্ষুদ্রতর হতে হবে তবেই আমরা কভার অফ মেথডটা অ্যাপ্লাই করতে পারবো তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে উপরে x এর ঘাত 1 নিচে x এর ঘাত কত 2 তাহলে আমরা সহজে এখানে কভার অফ মেথডটা অ্যাপ্লাই করব তাহলে কভার অফ মেথড আমরা এখানে অ্যাপ্লাই করব যে 1 বাই x প্লাস 2 1 মাইনাস তাহলে এখানে x প্লাস 1 আমরা নির্দিষ্ট করব x প্লাস 1 এটাকে আমরা যদি 0 ধরি তাহলে x এর মান কত হবে মাইনাস 1 তাহলে এখানে আমরা x এর মান মাইনাস 1 বসাবো এখানে x এর মান মাইনাস 2 বসাবো তাহলে মাইনাস 1 প্লাস 2 আর নিচে x এর মান মাইনাস 1 প্লাস 2 প্লাস এখানে x প্লাস 2 এটাকে যদি আমরা নির্দিষ্ট করি x প্লাস এখানে নিচে x প্লাস 2 কে আমরা নির্দিষ্ট করে এটা 0 ধরলে x ইকুয়াল কত মাইনাস 2 তাহলে এখানে আমরা x এর পরিবর্তে মাইনাস 2 বসাবো প্লাস 2 তাহলে এইভাবে আমরা কভার অফ মেথডের সাহায্যে আংশিক ভগ্নাংশে আবার আমরা কভার অফ মেথডটা আবার একটু দেখতে পারি
যে f of x by g of x এটা হচ্ছে মূলদ্বয়ের ভগ্নাংশ তাহলে মূলদ্বয়ের ভগ্নাংশকে আমরা x স্কয়ার বাই x প্লাস 1 ইনটু x প্লাস 2 তাহলে এই মূলদ্বয়ের ভগ্নাংশকে কভার অফ মেথডের সাহায্যে আংশিক ভগ্নাংশে রূপান্তরের যে কৌশল সেখানে log x এর ঘাত হরের x এর ঘাতের চেয়ে ক্ষুদ্রতর হতে হবে বাট এখানে x এর ঘাত 2 এখানে x এর ঘাত হচ্ছে 3 ক্ষুদ্রতর নো প্রবলেম বাট এখানে যদি 1 বাই x প্লাস 2 যদি আমরা কমন নেই এটা কারো সিমপ্লিফাই করে তাহলে x স্কয়ার বাই দিস x প্লাস 1 এখানে দেখো x এর ঘাত আর নিচে x এর ঘাত কি সমান হচ্ছে সমান হলে আমরা যে আগে যে কৌশলটা শিখেছি সেখানে a প্লাস b বাই সামথিং ফ্যাক্টর প্লাস c বাই একটা ফ্যাক্টর সেই ক্ষেত্রে এক্ষেত্রে আমরা এই যে ফ্যাক্টরটাকে এইটুকুকে আমরা কভার অফ মেথডের সাহায্যে আমরা আংশিক ভগ্নাংশে রূপান্তর করব তাহলে এখানে যে একটি উৎপাদক হচ্ছে x প্লাস 1 অপরটি হচ্ছে x প্লাস 2 x প্লাস 1 কে যদি আমরা নির্দিষ্ট করি তাহলে x প্লাস 1 যদি আমরা 0 ধরি x এর কত মাইনাস 1 তাহলে x এর পরিবর্তে মাইনাস 1 প্লাস 2 আর নিচে x এর পরিবর্তে মাইনাস 1 প্লাস 2 আবার x প্লাস 2 কে যদি আমরা নির্দিষ্ট করি তাহলে x প্লাস 2 কাটো জন্য x এর মান কত মাইনাস 2 এখানে x এর পরিবর্তে মাইনাস 2 প্লাস 2 আর এখানে x এর পরিবর্তে আমরা এখানে x এর পরিবর্তে কত বসাবো তাহলে মাইনাস 2 প্লাস 1 তো এইভাবে আমরা মূলদ্বয়ের ভগ্নাংশকে আংশিক ভগ্নাংশে রূপান্তর করতেছি তো পরবর্তী ক্লাসে আমরা এর উপর গাণিতিক সমস্যা করব তো তোমরা একটু বইটা একটু ভালো করে পড়ে দেখবা পরবর্তী ক্লাসে আমরা গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করব ভালো থেকো সুস্থ থেকো